ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি রূপক দেব রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে রবিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এবং কর্মকর্তা সহ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এই নিয়ে উমাকান্ত মাঠে সই সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এই অভিযান সারা রাজ্যে চলবে এবং সই সংগ্রহ করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হবে বলে জানান বিক্ষোভে অংশগ্রহণকারী ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তারা। রাজ্যের সমস্ত ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া অর্গানাইজার, স্পোর্টস পার্সন সবাই মিলে আজকে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা এসছে। ডিউ টু, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন নামে একটি অবৈধভাবে একটা সংস্থা চলছে যেটার কোনো অস্তিত্ব নাই, এটার বিরুদ্ধে আজকে এখানে ত্রিপুরা রাজ্যের আমাদের প্রথম অর্জুন মন্টু দেবনাথ, আমাদের দ্রোণাচার্য বিশ্বেশ্বরনন্দী সহ ইন্টারন্যাশনাল যারা খেলোয়াড়রা আছে সমস্ত প্লেয়াররা আমরা একত্রিত হয়েছি, অর্গানাইজাররা একত্রিত হয়েছি। এই সই সংগ্রহ আজকে শুরু হয়েছে যেটা সারা রাজ্যে চলবে। আমরা মাননীয় যে প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন পিটি ঊষা মহোদয়ের কাছে প্রেরিত করব এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছি। এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এই যে কর্মসূচি নিয়েছে রাজ্যের খেলোয়াড়, আমরা তার পাশে আছি, আমরা পূর্ণ সহযোগিতা করব। এই এই ধরনের যে আজকে সই সংগ্রহ শুরু হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে এখানে প্রচুর খেলোয়াড় কর্মকর্তারা এসছেন, আপনাদেরকে আবার আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও তার পাশে ত্রিপুরা হকি গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা রূপক দেব রায়ের বিরুদ্ধে আনিত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো মর্মাহত হয়েছে যখন এই খবরটা দেখতে পেয়েছে যে এরা নাকি টাকা পয়সার বিনিময়ে সিলেকশন পেয়েছে। এবার ছোট্ট একটা কথা না বললে না হয়, হকি খেলার জন্য যে রেজিস্ট্রেশনটা সেটা হকি ইন্ডিয়ার রেজিস্ট্রেশন একটা করতে হয়, সেটা আপনি আপনার মোবাইল থেকে অনলাইনে গিয়ে করতে পারবেন রেজিস্ট্রেশনটা। এবার কোনো প্লেয়ার ত্রিপুরা রাজ্যের যদি ভালো প্লেয়ার থেকে থাকে তো অবশ্যই ওয়েলকাম। একজন গার্জিয়ান হিসেবে আমি বলবো ভালো প্লেয়ারটা প্রয়োজনে আমার যে বাচ্চাটা সেটা স্টপ করে একটা ভালো প্লেয়ার যাক, এতে ত্রিপুরা রাজ্যের গর্ব, আমাদের রাজ্যের উন্নতি হবে এবং রাজ্য সরকারের যে খেলার জগৎটাকে উন্নত করার একটা চেষ্টা তাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখন বর্তমানে যিনি স্পোর্টস মিনিস্টার আছেন উনিও আপ্রাণ চেষ্টা করছেন খেলাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, আমরা সহযোগিতা নিশ্চয়ই করব। নিয়ম মেনে রাজ্যের হকি প্লেয়াররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান হকি গার্ডিয়ান ফোরামের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।